অবৈধভাবে বহিরাজ্যে পাচারকালে চোরাইবাড়ি বনদপ্তরের হাতে আটক সেগুন কাঠ সহ একটি গাড়ি, উদ্ধারকৃত সেগুন কাঠের এবং গাড়ির বাজার মূল্য 1.5 লক্ষাধিক টাকা বলে জানা গেছে। বর্তমানে গাড়ি এবং সেগুন কাঠগুলো পানিসাগরস্থিত জুরি ফরেস্ট প্রোটেকশন ইউনিটে রাখা হয়েছে। জানা যায়, প্রতিদিনের ন্যায় উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের চোরাইবাড়ি ফরেস্ট বিটের ফরেস্টার গৌতম দাস গতকাল ওনার বনদপ্তরের কর্মীদের নিয়ে রাতের পেট্রোলিংয়ে বের হন। রাতের পেট্রোলিংকালে AS1A5335 নম্বরে একটি মারুতি অমনি গাড়িকে দেখে সন্দেহ হয় তাদের। তখন ফরেস্ট পেট্রোলিংয়ের গাড়ি নিয়ে মারুতি গাড়ির পেছন ধাওয়া করলে অবস্থা বেগতিক দেখে অমনি গাড়ির চালক চোরাইবাড়ি থানাধীন খাদিমপাড়া সংলগ্ন এলাকায় 8 নং আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে গাড়িটি রেখে পালিয়ে যায়। তৎক্ষণাৎ ফরেস্টার বিট পেট্রোলিংয়ের কর্মীরা অমনি গাড়ির কাছে এসে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে 30 ফুট অবৈধ কাঠ উদ্ধার করে। সাথে আটক করা হয় সেগুন কাঠের টিম্বারগুলি নিয়ে যাওয়া মারুতি গাড়িটিকেও। তারপর বিপুল পরিমাণ সেগুন কাঠের টিম্বার সহ গাড়িটি চোরাইবাড়ি ফরেস্ট বিট অফিসে নিয়ে আসা হয়। বনদপ্তরের সকল প্রসেসিং সেরে গাড়িসহ বিপুল পরিমাণ কাঠগুলো পানিসাগরস্থিত জুরির ফরেস্ট প্রোটেকশন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে চোরাইবাড়ি ফরেস্টের বিট অফিসার গৌতম দাস জানান, অমনি গাড়ি দিয়ে রাতের আধারে অবৈধভাবে সেগুন কাঠের টিম্বারগুলো পাচারের উদ্দেশ্যে অসমে নিয়ে যাওয়া হচ্ছিল। গতকালকে জাতীয় সড়কের পাশে এই সেলটেক্সের পাশাপাশি আমরা এমবুশে বসি, তো একটা গাড়ি সিগন্যাল দিয়েছি, মানে আমরা সন্দেহ হয়েছে যে গাড়িটার মধ্যে কিছু মাল থাকতে পারে ফরেস্ট প্রডিউস, তো এটাকে সিগন্যাল দেওয়ার পরে সে আমাদের সিগন্যাল লং করে খাদিমপাড়ার দিকে মানে খুব স্পিডে চলে যাচ্ছে। তখন আমরা সবাই মিলে ধাওয়া করি গাড়িটাকে, ধাওয়া করতে করতে আমরা খাদিমপাড়াতে এই ওই একটা পুকুরের পাশে গাড়িটাকে রেখে ড্রাইভার ওই স্থান থেকে চলে যায়। তখন আমরা সবাই মিলে গাড়িটাকে দেখলাম, সার্চ করে দেখলাম এটার মধ্যে সেগুন কাঠ, মানে পুরাটা সেগুন কাঠে ভর্তি। তখন এই গাড়িটাকে আমরা সিজ করতে উপরে বাধ্য হই এবং ওই স্থানটা পুরা জায়গাটা আমরা খোঁজাখুঁজি করে কোনো গাড়ির মালিক এবং ড্রাইভারকে পাইনি আমরা ওই স্থানে। কত ফুট মাল স্যার উদ্ধার হয়েছে? এখানে 0.833 গ্রাম হবে, যার বাজার মূল্য হবে 1.5 লক্ষ টাকার মতো প্রায়। বিট অফিসার আরও জানান, উদ্ধারকৃত সেগুন কাঠের টিম্বার ও জব্দকৃত অমনি গাড়িটির বাজার মূল্য প্রায় 1.5 লক্ষাধিক টাকা। পাশাপাশি তিনি আরও জানান, আগামী দিনেও চোরাইবাড়ি বনদপ্তরের উদ্যোগে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।